আপনি আমার আব্বা হইতে পারেন, আপনি একজন মুনাফিক, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই, বিশ্ব নবী রাসূলুল্লাহর পবিত্র বিস্তার মধ্যে আপনার বসার অধিকার আমি তোমাকে দেব না। বাদশা যদি জিজ্ঞাসা করে কি জন্যে দাসীকে কথল করলি, আমি কি জবাব দেব রে? রানী টস লাগি গেল, বাদশা ওইখানে এসে গেল, আসি দেখে মহাব্বতে দাসীকে কথল করে দিয়ে রক্ত রক্ত হয়ে গেছে। বাদশা ইদিক ইদিক চা খাইল না, হায় রে বাজ্জাদ রানী, আমার মহাব্বতে দাসীকে কাঁদলি, উনার তরবারটা টানি সাত করে বাড়ি করিয়ে রানীর গলায় এক শট মারি দিল। শয়তান আস্তে করি হুজুরে দরবারে চলে গেল, খুঁজতে খুঁজতে আমি রামজা হরেন হয়ে গেল, যেতে যেতে যে দেখে রে বিশ্ব নবী আমার সুর গাছের তলায় পড়ে সিজদার মধ্যে কান্দতেছে। আমি হামজা যে পিছন থেকে ডাক মারে, ও মোহাম্মদ সিজদা থাকি তুমি মাথা তোলো, তুমি সিজদা থাকি মাথা তোলো, তোমার প্রতিশোধ আমি ওই আবু জেহেলের কাছে আমি নিয়েছি। আব্বার সোনার নবীজি, ওই যখন নবীজি মক্কার জমিনে আগমন করে তোরত কিতাবে আছে তো ছেড়ে আছে রে, তখনকার যুগ ছিল জাহিলিয়তের যুগ, তখনকার যুগের মানুষ জাহিলিয়তের যুগের মানুষ, মদ খাইতো শরাব খাইতো সব কিছু করতো, মাবুদকে মাবুদ ভুলে মানত না। জাহিলিয়তের যুগে আবার সোনার নবী আগমন করেছে মক্কা, নবীজি আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কান্দের বলে মাবুত রে অমলা, এই মানুষগুলো শরাব পান করে, গাঁজা পান করে, অগ্নি পূজা করে, বিভিন্ন কিছু করেতেছে, আল্লাহ এনারা কোনো দিন তো জান্নাত দিতে পারবে না, দেখে এনাদের সর্দারের মধ্যে এই কুকর্মগুলো করেতেছে আবু জেহেল। আবু জেহেল যা বলে ওই জাহিলিয়তের যুগের মানুষগুলো তাই করে। আল্লাহর নবী কয়েকজন মুরব্বীকে বড় বড় গ্রামের নেতাকে সবাই কি ডাকে দিনের দাওয়াত পৌঁছা শুরু করল না, এলাগত ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলের কানে পৌঁছে গেল যে মোহাম্মদ বলে ওনার ধর্মকে আমার সাথীদের কাছে পৌঁছাইতেছে। আবু জেহেল এসে বলল মোহাম্মদ মোহাম্মদ তুমি আমার আমার সাথী ভাইকে তুমি মুসলমান বানাইতেছ, আমার সঙ্গীদেরকে মুসলমান বানাইছ। মোহাম্মদ আমি আবু জেহেল বলছি, তোমার ধর্ম যদি বড় হয়, তোমার ধর্ম যদি বড় হয় মোহাম্মদ আমি তোকে প্রমাণ করিতে চাই, পরীক্ষা করতে চাই। বিশ্ব রাসূল বলল চাচা আমাকে কি প্রমাণ করবেন বলুন না। কইছে দেখ মোহাম্মদ, আমি আবু জেহেল যে খোদাকে খোদা বলি মানি, আমি যে খোদাকে বাড়িতে রেখে দিয়েছি, এই খোদা যদি তার জবান দিয়ে যদি তোর ধর্মটাকে বড় বলি কয়, আমি আবু জেহেল কলেমা নিয়ে মুসলমান হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলল চাচা আমি কথা দিলাম গো, তোমার খোদা কোথায়? আবু জেহেলের বাড়িতে একটা খোদা ছিল, প্রতিদিন আবু জেহেল প্রাণ দিয়ে ভক্তি দিত, ভক্তি দিয়ে সেজদা দিত, আর বলছে খোদা রে কালকে মোহাম্মদের সাথে লড়াই হবে, তোর জবান দিয়ে সত্য কথা বলতে হবে, তুমি যদি আমার ধর্মটাকে বড় বলি কাও কাল তাকে তুমি বেজি করি খোয়া। শয়তান মানে মানে আবু জেহেল টেনশন না করিস, তোর পক্ষে আসন ঠিক না ভাই? ঠিক কন্ত বাবা, মাদার লোকের পরে শয়তান থাকে না না থাকে? বেনামাজির বুকে শয়তান থাকে না না থাকে? শয়তান কা এমনি মুখদস্ত হা না হায় যেরকম ঠিক না ভাই? ঠিক আব্বা জান আমার,
আবু জেহেল প্রমাণ করার জন্য বিশ্ব নবীকে ডেকে মারলাম, আপনি যদি নবীর ভালোবাসা উম্মত হয়ে যান, আমার নবী বললেন, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়ুমিনুন আহাদুকুম হাত্তা কুনা গাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়া আন-নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ তো অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে মাতা অন্য মানুষ থাকি নবীর ভালোবাসা উম্মত ভিতরে থাকবে না। কত মুসলমান আছে নবীর মুখে অন্তরে দেয় তিন বার দাড়িতে খুর লাগায়, আছো না নয়? এমন দাড়ি বানন বানে না, এহে বাড়ে এহে বাড়ে, কারণ ডিজিটাল মার্কা যুগ, বউ দাড়িওয়ালা দেখতে পায় না। কবু আল্লাহ দিলে তোর তোর স্বামীটা ভাল, কালকে দাড়িতে শিখেছে না, তোর নেয়া বড়ের মতন দেখা যায়, যেরকম ঠিক না বেটি। আমার মা বোনেরা, ও কাউরের মা বোনেরা, তোমার কি নবীর ভালোবাসা অন্তরে নাই? মা তফসির খেলা ধরেছি, মা ভালো করে শুনবেন। মা রে নবীজির একটা স্ত্রীর নাম ছিল, শুনি নাম উম্মা হাবিবা। কি নাম? উম্মা হাবিবা। নবীজির একটা বিবির নাম ছিল উম্মা হাবিবা। উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিল মক্কার বড় জমিদার, বড় রামদার, বড় যোদ্ধা ছিল। আবু সুফিয়ানের কন্যাকে রসুল্লাহ বিবাহ করে, যেরকম তাহলে বাবা উম্মা হাবিবের আব্বা, তাহলে রসুলের কি হবে গো? শ্বশুর আব্বা হবে না? শ্বশুর হবে না? না হবে। আল্লাহ রসুল উম্মা হাবিবাকে বিয়ে করার পরে উম্মা হাবিবার উপরে বহু নির্যাতন হয়েছিল। আবু সুফিয়ান যখন, উতবা সাহেবা, আবু জেহেল যখন এল্লাহ যুদ্ধ হেরে গেল, মক্কা রসুল্লাহ জয় করলো, যখন সুবহানাল্লাহ, তখন আবু সুফিয়ান ভাবলো আমার মেয়ে উম্মা হাবিবাকে তো মোহাম্মদ বিয়ে করেছে, আমি বহুদিন ধরেই আমি আমার মেয়ে উম্মা হাবিবার সাথে দেখা করি না, আমরা তো হেরে গেলাম, আমরা তো মোহাম্মদের সাথে পাইলাম না, মোহাম্মদ তো ইসলাম জিন্দা করলেন, যখন সুবহানাল্লাহ, আল্লাহ রসুল মক্কার জমিনে জিন্দা করলেন। আবু সুফিয়ান একদিন মনে মনে ভাবলেন এখন আমার মেয়ে উম্মা হাবিবার সাথে আমি একদিন দেখা করতে যাব। ও আবু সুফিয়ান মনে মনে ভাবিল, রে মোহাম্মদ কোনদিন বাড়ি থাকবে না, আমার উম্মা হাবিবা আমার আদরের কন্যা ছিল, রে আদরের মেয়ে ছিল, মোহাম্মদের কথায় কলেমা নিয়ে মুসলমান হয়ে গেছে, আমি আজকে আবু সুফিয়ান আমার আদরের মেয়েটা আমি দেখতে যাব, বহুদিন পর্যন্ত দেখি না, আমার মন কান্দে, আজকে যদি উম্মা হাবিবা দেখা করতে যায় আমার উম্মা হাবিবা বসে আমার জন্য পাগল হয়ে যাবে। বাবারা কত ছেলে মেয়ে পালে বিয়ে হয় না? না হয় না গো, তিন মাস দুই মাস। আমার স্কুলে একটা, আমার স্কুলের ইংলিশ মাস্টারের ছেলে একটা মেয়ে নিয়ে পালাইছে, তিন দিন তো হরম গরম গরম, তারপরে একদম বাসি বিয়ের মধ্যে বাইক ট্যাক দিয়ে ভুলেছ তুমি, কেন গরম শেষ, যেরকম ঠিক না বিধি। আব্বারা মেয়ের বাবা ভাবে, রে আমি যতই গরম করি না কেন আমার মেয়ে পছন্দ করেছে জামাই, আমার জন্য হালাল হয়েছে, আমার মেয়ের জন্য হালাল হয়েছে, আমি যদি সময় করে মানি নেই আমার কোনো গোনা পাপ হবে না। আবু সুফিয়ান মনে করল মোহাম্মদ কোনদিন বাড়ির থাকবে না, ওদিন আমি লুকি লুকি যেয়া আমি আমার আদরের কন্যা উম্মা হাবিবাকে দেখা করি আসবো। খবর নিল মোহাম্মদ বাড়ির নাই, আবু সুফিয়ান খেজুর নিল, মিষ্টি নিল, কত বেদনা কিনে নিল, নবীজির বাড়ি মুখে রওনা হলেন। ও কাউরের মা বলে, নবীর ভালোবাসা কেমন আজকে শুনিয়ে যান, আজকে ভালোবাসা ভালো করে বুঝিয়ে যান মা। আবু সুফিয়ান বহুদিন পরে বেটির সাথে সাক্ষাৎ করবে, আবু সুফিয়ান মনে করেছে, রে উম্মা হাবিবা দেখলে বোধহয় আমার পাগল হয়ে যাবে, আমাক দেখলে বোধহয় উম্মা হাবিবা কত বা কাতর হয়ে যাবে। উম্মা হাবিবার বাড়ির মুখে রসুলুল্লাহ বাড়ির মুখে রওনা হলো।
আবু সুফিয়ান শুনল রসুল্লাহ বাড়িতে নাই, আবু সুফিয়ান মিষ্টি কিষ্টি নিয়ে সব কিছু নিয়ে যায়। কন্ত বাবা, কেউ যদি বেটির বাড়িতে যায় কমে একটা বিস্কুটের প্যাকেট হলো নিয়ে যায়, যতক্ষণ ঠিক না বিঠি। আবু সুফিয়ান সব কিছু মিষ্টি নিয়ে খেজুর বেদানা নিয়ে উম্মা হাবিবার বাড়ির মুখে রওনা হলেন। আমার বিশ্ব নবী রসুল্লাহর বাড়ির কাছাকাছি এসে গেলেন। উম্মা হাবিবা রসুল্লাহর স্ত্রী মোহাম্মদের বিবি যখন দেখিল রে আমার বাবা কে রে আজকে আমার বাড়িতে আসে, যে বাবা আমাকে এত নির্যাতন করেছিল এত অত্যাচার করেছিল এই বাবার জন্যে আমি এখানে থাকতে পারি নাই, আজকে বাবা কেন আমার বাড়িতে আসে, আমার রসুল্লাহ তো বাড়িতে নাই। আবু সুফিয়ান বাড়ির ঘরে দরজা যা ডাক মারে, আল্লাহ উম্মা হাবিবা যখন ডায় মা ও মা আমি তোর আব্বা বাবা আসিয়েছি। ও উম্মা হাবিবা রে আমি বহুদিন ধরে তোকে দেখি না রে মা, মা আমি বড় খুশি রে মা, মা তুমি কোথায়? উম্মা হাবিবা ঘরের ভিতরে ঢুকলেন, ঘরে ঢুকিয়া রসুল্লাহ যে বিছানায় আরাম আয়েশ করে সেই বিছানার কাপড়গুলা সব চোখিরা এক কানে গোঠে রাখলেন, বালিশগুলো গোঠে রাখলেন, বাইরে যা তো চেয়ার টেবিল আছে বসা আসন আছে সব কিছু ঘরের ভিতরে ঢুকে তোলেন। আবু সুফিয়ান বলে ও বেটি ও উম্মা হাবিবা আমি না তোর বাবা হই, আমি না তোর আব্বা হই, আমার দেখি তুমি সব কিছু জিনিস লুকিয়ে রাখলি কেন, বিছানার পাড়া সব কিছু কাপড় কেন তুলে রাখলি, বললে বেটি আমি কি তোর বাবা না? উম্মা হাবিবা বলছে বাবা আপনি বাবা হইতে পারেন, আপনি আমার আব্বা হইতে পারেন, আপনি একজন মুনাফিক, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই, বিশ্ব নবী রাসূলুল্লাহর পবিত্র বিছানার মধ্যে আপনার বসার অধিকার আমি তোমাকে দেব না, যেরকম সুবহানাল্লাহ থাকবে। বাবা আপনি আমার আব্বা হইতে পারেন, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই, আপনি আমার বিশ্ব রসুলের পাক পবিত্র বিছানায় আপনি বসবেন, এটা আমি উম্মে হাবিবা মানি নেব, আমার বিছানা বসার আপনার আসন নাই, যেরকম সুবহানাল্লাহ। মা বলেন উম্মা হাবিবার কথা শুনি আবু সুফিয়ান চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির মুখে বেরিয়ে যায়। হায় রে আজকে আমার কলিজার বেটি হইয়া মোহাম্মদের বিছানার মধ্যে বসতে পছন্দ দেয় না, কারণ মা নবীদের ভালোবাসা উম্মা হাবিবার ভিতরে একবার যখন ঢুকে গেছে উম্মা হাবিবা নবীদের বিছানার মধ্যে বসতে দেবে না। উম্মা হাবিবার বাবা বিদিন হতে পারে, উম্মা হাবিবা হলো রসুল্লাহর স্ত্রী। মা বোনেরা আমরা গো তার উম্মা হাবিবার ভিতরে ইসলাম আছে, উম্মা হাবিবার ভিতরে কোরআন আছে, উম্মা হাবিবাকে বাবা বিদিন হইল ওই বাড়িতে আর আশ্রয় দেবে না। মা বোনেরা আল্লাহ নবী বললেন আল মারা তুই যা সাল্লাত খামসাহা, নবী বললেন কোনো একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফরাজাহা, ওই মেয়েটা যদি পড়ে দেয় পুষি দেয় চলে ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর ভালোবাসা দেখায়। রসুলুল্লাহ বললেন ফাঁকা দেখল মানায় আবু আবির জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্যে আল্লাহ জান্নাতির দরজা গুলো খোলা রাখবে, যেরকম সুবহানাল্লাহ। আব্বারা ওই বাবা এই বস বস, বাবারা শোনার চানরা এই ডিজিটাল মার্কা যুগে নারীরাকে কঠিন রাখা সংসারে যেরকম ঠিক না বিটি। কি মোবাইল বাই করছে রে মা, ইস আগে সিডি দিয়ে মানুষ পালাপালি করছে, এলাম মোবাইল নিয়ে পালায় বুড়ি বসে পালায়। আমার ওটি যাক ধরি পালাইছি উনি হচ্ছে 600 বাপ, ভাই পালাইছে তার 300, 603 কত হয় নয় হয় না, 400 মধ্যে 4-5 মুক্তি যাকে আফতার হতো নিয়ে এখন পড়া দেহ তৈলি বুদ্ধি ইলে মি ওকে মনা তুই পালাসি পালাসি ঝাঁক ধরি তার না 6-6 সবাক হয় না 6, বুড়ে মা তোকে হয় না, মোর বুড়ে ভাল
যাইত গেল কুল গেল জেলু কুল মাল বেঠি লাগে গোসল হাজি ডুবালো সম্মান মায়ো কলেজ পরে রে মায়ো নলেসে বাড়াইছে তলে তলে রে সারি কনিছে যাত গেল কুলোর গেইল জেল কুল বেটা লাগে গোসল হাজি ডুবালো সম্মান বেঠা কলেজ পরে রে ব্যথা নলেজ বাড়াইছে তলে তলে রে সারি করেছে চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজি কি করে দেশের কাজি খারাপ লাগছে বাবা জোরে বলুন আবু জেহেল বিশাল সমাবেশে হাজার হাজার মানুষের সামনে আমার নবী দেখে পরীক্ষা করার জন্য আবু জেহেলের খোদা যদি মুহাম্মাদের ধর্মটাকে বড় বড় করে কয় ওনার খোদাটা ওনার ভক্তটা ওনার যাকে খোদা বলি মানে ওই খোদা যদি মুহাম্মাদের ধর্মকে বড় বলে বড় কয় তাহলে ওই আবু জেহেল কালেমা নিয়ে মুসলমান হবে আর যদি ছোট কয় আবু জেহেল বলছে মুহাম্মদ রে হাজার মানুষের সামনে তোকে বেয়জ্জিতি করব শয়তান চান্স পেয়ে গেল ওই শয়তান দেয়া আবু জেহেলের খোদার ভিতরে ঢুকলো শয়তান কয় ও আবু জেহেল রে টেনশন করিস না আজকের জন্য তোর ধর্মটাকে বড় মনে করে দে বাবা আমার ভিতরে শয়তান আসে না আসে যেরকম শয়তান কেমন জানেন না বাবা হজরত আতা রহমাতুল্লাহ বিশাল একজন অলি ছিলেন ইনি একদিন রাস্তা দিয়ে যায় শয়তান দেখি ফেলাইছে ওই বুঝছে ওই শয়তান করে যায় হাই শয়তান কয় হুজুর তোমরা গুলো আটকে নাই মুখ শয়তান কন গে মুই শয়তান দেখি শয়তানে কাজ যাইস করে কয় দোস্তর বাড়ি যান কয় তোর দোস্ত দুনিয়া তুমি কাই কয় বাদশা কয় কয় যে বাদশা ইয়ে দোস্ত হয় কলে হ্যাঁ হ্যাঁ হুজুর একটু দাঁড়ান মুই তোমার সাথে কয়টা গল্প করি তা হুজুর কয়েছে ঠিক আছে তুই যা বা শয়তান জিয়া বাদশা সকালবেলা যে আয়নাটা দিয়ে মুখ দেখে না ওই আয়না ড্রেসিং আয়নার কাছে একটা মধুর ফোঁটা লাগিয়ে দিছে শয়তান ঝিত করি আসছে মুখার মধ্যে ওই মধু দেখি পিকড়ে ধরছে লাই পিকের কাতার দেখি জেডি জেডি পর্যন্ত জেডি যে লাইন ধরছে জেডি যেই দেখছি বিলইকে হাইড়ে মোর সাদের খান আসি গেল বিলই এমন হুঁচুং হাসং ঘরে বিলি করে উঠাবি কোন বিলি আসি ইয়ার আকপাশ না দেখে মার এক ঝাঁপ একে জেডি না ধরে আয়না সহকার গুড় মুড়ি পড়ে গেছে রানী রান্না চলি দিছে রান্নাঘরে দাসী কেবল দাসী রে আমার মহারাজ বিচার মহলে চলে গেছে আমার মহারাজের ঘরে ভিতরে কি শব্দ হলো তুমি দাও আমি বাদশার জন্যে রং বিয়ানের খানা বানাই দাসী চলে গেল বাদশা রুমে জিয়া দেখে ওই ড্রেসিং আইন এক জায়গায় পড়ে আছে হায় রে ভাঙি চুরি শেষ হয়ে গেছে দাসী বলে আয় এই বাদশার যে রাখ রে এই আয়না প্রতিদিন মুখ দেখিয়ে যায় আমি কি বলবো আমার বলার মতন কিছুই নাই রানী বলে দাসি রে কি শব্দ হলো দাসি আয়না ভাঙা দেখি জবান বন্ধ হয়েছে ঠস লাগে গেছে রানী বললো দাসির হলো কি রে রানী আস্তে আস্তে ঘরে যেয়ে দেখে আয়না ঘুরে মুড়ে দাসি দাঁড়িয়ে আছে টস টস করে দেখে রানী মনে করলো ই বোঝ আয়না ভাঙি দে রানীর যে মেজাজ তরবারটা শীতেন থাকি সাত করে টানি নিয়ে দাসির কাল্লায় মারি লাগছো কার্লা ছাদ হ্যাঁ পড়ে যখন দাসী পড়ে রইল রানী মনে মনে ভাবে কি করলাম আয়না দাসী ভাঙলো না কে ভাঙলো প্রমাণ তো নিলাম না আমার বাদশা হলো নেই বিচারক বাদশা আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে সাত সিরানির মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে এক নম্বর হলো নেই বিচারক বাদশা ও বললো আমার স্বামী তো নেই বিচারক আমি যে দাসী
দাসীকে মারলাম, বাদশা যদি জিজ্ঞাসা করে কি তনে দাসীকে কথল করলি, আমি কি জবাব দেব রে? রানী টস লাগে গেল, বাদশা ওইখানে এসে গেল, আসি দেখে মহাব্বতে দাসীকে কথল করে দিয়ে রক্ত রক্ত তো হয়ে গেছে। বাদশা ইদিক ইদিক চাখাইল না, হায় রে বজ্জাত রানী, আমার মহাব্বতে দাসীকে কাঁদলি, উনার তরবারটা টানি সাত করে বাড়ি করিয়ে রানীর গলায় একশো মারি দিল। শয়তান আস্তে করি হুজুরে দরবারে চলে গেল। হুজুর বলে সে তো দুস্থ বাইত করলো হালকে, কি হলে তুই তো দুস্থ দেখা করলি? হুজুর মোর কোনটা দোষ? মুই একটা ড্রেসিং আয়নার মধ্যে ফোটা দিছ মধুর ফোটা, পিকড়ে খায় খাও, তা যেটি ধরিল যেটি ধরিল বিলে খাইতা খাও, আয়নার দাম কয় টাকা? রানী বুঝিলে, রানী আসি দাসী কাটি দিল, তুই দাসী কাট, রাজার কি বুদ্ধি নাই? ওই রানী কাটি ফেলার মোর কোনটা দোষ? বাবা আবার শোনা চালনা, শয়তান আমাদের গ্রামে ঢুকি যাবে, আবু জেহের বুদ্ধি করলো কত ছলনা করলো, বিশ্বনবীকে দেখে নিয়ে গেল রাত্রিকালে। আবু জেহের তার খোদাকে বলল, খোদা রে আজকে যা চাবি আমি তাই তোকে দিয়ে দেবো, যা খাবি আমি তাই দেবো। আবু জেহের খোদা তো খায় না, খালি জল জল করে দেহে। আমার খোদা কেমন? আমার আল্লাহ গুলো এক, হু আল্লাহ হু আহাদ, আল্লাহ এক, আল্লাহ হু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষি না, আল্লাহ কারো মুখাপেক্ষি না, আল্লামি আলি তো আল্লামি হুলাদ, আল্লাহ কেহু কে জন্ম দেয় না, কারো ফরা জন্ম হয় না। রাই থাকবে আবু জেহেলের সামনে আমার রসুলকে পরীক্ষা শুরু করলো আবু জেহেলের সেনাবাহিনীরা। আবু জেহেলের সেই ফোদার ভিতরে শয়তান ঢুকে গেছে, শয়তান প্রকাশ করতেছে, মহারাজ ও মহারাজ কি মোহাম্মদের ধর্মটা ছোট, তোর ধর্মটা বড়। আবু জেহেল রে ওই সময় হাতের মধ্যে ধনু ছিল গো, আমার বিশ্ব নবীকে এমন জোরে আঘাত করলো গো, হাজার মানুষের সামনে নবীকে অপমান করলো। আমার নবী কান্তি কান্তি ছায়ার বলে, মাবুদ ও মওলা, এই পরীক্ষা তো তোর কাছে আমি দিতেছি। নবীজি চাচাক আমি রামজা বিখ্যাত শিরোমণি শিকারী ছিল গো, উনি গেছে হরিণ শিকার করেতে, হরিণ কি তীর মারবে? ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে, ও আমি হামজা, আমাকে তীর মারিস না, আমি কষ্ট পাই, আমার মধ্যে আমার থাকি, তুমি আবু জেহেলকে তীর মারো, যে নবীর জন্যে আমরা হরিণরা এই জঙ্গলের মধ্যে কান্দি, আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি, সেই নবীকে আজকে আমি আবু জেহেল বেঈমান করেছে, আঘাত করেছে আমির হামজা, তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার শিকার করার বদলে তুমি আবু জেহেলকে যা শিকার করো। আমির হামজা তখন ইসলাম গ্রহণ করে নাই, সম্বন্ধে ভাতিজা, কিন্তু আমির হামজা বাড়ি মুখে হরিণ শিকার না করি দ্রুত বেগে বাড়ি দিকে চলে আসলো। আমির হামজার স্ত্রী সব কিছু ঘটনা জানে, সব কিছু দেখছিলেন। আমি হামজার বিবি কাঁদছিল রে মোহাম্মদ, আজকে আমার সামনে আবু জেহেল তোকে যত বড় অপমান করলো, তো চাষা তো বাড়িতে নাই। আমি হামজার স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে ফেলে কাঁদছিলাম, এমন মুহূর্তের মধ্যে আমির হামজা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আমির হামজার বিবি সব কিছু ঘটনা খুলে বললেন। ওই সময় আমির হামজা বলে, বিবি রে আর আমি দেরি করতে পারি না, আমার মূল্যবান চাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও। ওই সময় আমির হামজা বিবি বলছে, চাবি ও স্বামী গো, তোমার জন্য আমি রান্না তৈর করেছি, আপনি রান্না খেয়ে চলে যান, আপনি খানা খেয়ে চলে যান, আবু জেহেলের কাছে যদি যান আমার রান্না করা খা
খানা খেয়ে যান। আমি হামজা বলছি বিবিরে তো সাক্ষী রাখে বললাম যত গান পর্যন্ত মুহাম্মাদের প্রতিশোধ আমি আবু জেহেলের কাছে নেব না, অতক্ষণ পর্যন্ত একটা দানা আমি মুখে দেব না। জোরে কোন আমি হামজা চাবুক নিয়ে চলে গেল আবু জেহেলের বাড়ি মুখে চলে গেলেন। আবু জেহেল নবীকে অপমান করে বড় খুশি হয়েছে, তাদের মজমার মধ্যে মহফিলে বড় হাসি হয়েছে। আমি হামজা আবু জেহেলের বাড়ি মুখে রওনা হয়ে যায়। আবু জেহেল মনে করছে রে আমি হামজা তো মুহাম্মাদের কলেমা পড়ে নাই, ইনি তো আমার দলবতীর মানুষ। আমির হামজা দিয়ে নিয়েতে গেছে। আবু জেহেল খুব ধন্যবাদ থ্যাংকু জানা শুরু করলেন। উনি যে কোন মঠিকে গেছে আবু জেহেল জানি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে যা বললাম আবু জেহেল মোহাম্মদ কি তোকে জোর করি কোনো কথা বলছে, তোকে কি ইসলাম ধর্মের কথা জোর করি কি পড়াইতে চাইছে কেনা? ও আবু জেহেল রে মোহাম্মদের কেউ নাই দেখি, মোহাম্মদের আপনজন কেউ নাই দেখি, তোমার চাবুক দিয়ে ধনু দিয়ে কেন তুমি মোহাম্মদকে মারলি? এই কথা বলতে নাই বলতে তর্ক শুরু হয়ে গেল। কি তবে ওই সময় আমি রামদা চাবুক বাড়ি করিয়া আবু জেলের পিঠির মধ্যে এমন মায় শুরু করে দিয়েছে আবু জেলের সেনাবাহিনী পর্যন্ত তার কাছে চাইতে পারে না। আমি হামজা আবু জেলকে কাঠোর বাণী ছুঁয়ে চলে গেল। কোথায় গেল বিশ্ব নবী মোহাম্মদ আমার ভাতিজা নবীর ভালোবাসরে? আমি রামজা খুঁজতে খুঁজতে যাই, আমি মোহাম্মদের সাথে দেখা না করা পর্যন্ত আমি একটা দানা পর্যন্ত পেটের মধ্যে আমি দেব না। খুঁজতে খুঁজতে আমি রামজা হরেন হয়ে গেল। যেতে যেতে দিয়া দেখে রে বিশ্ব নবী আমার সুর গাছের তলায় পড়ে সিজদার মধ্যে কানতেছে। আমি হামজা যেয়া পিছন থেকে ডাক মারে ও মোহাম্মদ সিজদা থাকি তুমি মাথা তোলো, তুমি সিজদা থাকি মাথা তোলো, তোমার প্রতিশোধ আমি ওই আবু জেহেলের কাছে আমি নিয়েছি। নবী বলছে কে গো? আমি তোমার চাচা আমির হামজা। নবীকে বলছে ও চাচা আমি তো তোমাকে বলি নাই, আপনি আবু জেহেলের কাছে আপনি প্রতিশোধ নেন, আমি তো বিশ্বাস করিতে পারি না চাচা, আপনি তো কলেমা নিয়ে এখনো মুসলমান হন না, আমি কেমন করি বিশ্বাস করব? নবী বলছে চাচা গো আপনি যে আবু জেহেলের কাছে প্রতিশোধ নিয়েছেন কারণ আপনি তো কলেমা পড়ি মুসলমান হন নাই, ও চাচা আমি কেমন করি সেজদা থাকি মাথা তোলব? নবী বলছেন চাচা আপনি যদি আমার কাছে কলেমা পড়ি মুসলমান হন তাহলে আমি বিশ্বাস করব আপনি প্রতিশোধ নিয়েছেন। আমি হামজা বলল বাবা মোহাম্মদ রে আমি কথা দিলাম, এখনই তুমি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি হামজাকে রাসূলুল্লাহ কলেমা পড়ে দিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলো নারায়ণ তাকবীর। বাবা আমার নবীর ভালোবাসা আজকে মুসলমানের ভিতরে থাকলে আজকে মুসলমান কোনোদিনও মাদ্রাসার বিরোধে কোনোদিন গাইতো না, মাদ্রাসার বিপরীত চলতো না, মাদ্রাসার গীবত কোনোদিন অন্য কাছে বলতো না। জোরে কোন ঠিক না বি ঠিক?